করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আজ 22 এপ্রিল থেকে দেয়া দ্বিতীয় মেয়াদের কঠোর লকডাউনে 13 দফা বিধিনিষেধ থাকলেও বিয়ানীবাজার পৌর শহরে সাধারণ মানুষের চলাচল বেড়েছে। অন্যান্য দিনের চেয়ে রাস্তায় যানবাহনের সংখ্যাও ছিল তুলনামূলক বেশি। সব মিলিয়ে দ্বিতীয় দফায় আরও এক সপ্তাহের সর্বাত্মক লকডাউনে বিয়ানীবাজার পৌর শহরের চিত্র যেন স্বাভাবিক। চেকপোস্টগুলোতে আগের মতো থাকলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যবেক্ষণ ছিল কিছুটা শিথিল। বৃহস্পতিবার দুপুর 2টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশিক নূরের নেতৃত্বে পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তবে অভিযানে স্বাস্থ্যবিধি অমান্য করায় কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান ও যানবাহনকে জরিমানা করা হয়নি বলে জানান তিনি। আমরা মনিটরিংয়ে বেরিয়েছিলাম যে জনগণ কতটুকু স্বাস্থ্যবিধি মানতেছে এবং কোন কোন ধরনের দোকানপাট খোলা আছে। আপনি জানেন যে এখন আমাদের যে ভুসিমালের দোকান যেগুলো আছে এগুলো খোলা থাকবে আর অন্য দোকান বন্ধ থাকবে। আমরা অন্য দোকান কয়েকটা খোলা পেয়েছি, সেগুলো আমরা বন্ধ করে দিয়েছি আর বাদ বাকি যথারীতি চালু আছে এবং জনগণকে সচেতন হওয়ার জন্য আপনাদের মাধ্যমে আমরা আহ্বান জানাচ্ছি। অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করেন পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ মেহেদি হাসানের নেতৃত্বাধীন বিয়ানীবাজার থানার একদল পুলিশ। সৈয়দা আকি হক, এবিটিভি। আমি মোহাম্মদ এন মজুমদার, ব্রঙ্কসের ফাক্সেস্টারেই। আমার ঠিকানা সেই 1989 সাল থেকে 10 বছর ধরে কমিটি বোর্ডের সদস্য হিসেবে কাজ করে আমি জানি এই ডিস্ট্রিক্টের প্রতিদিনের প্রতিবন্ধকতা কোথায়। জনজীবনের নিরাপত্তা, হাউজিং এবং শিক্ষার উন্নয়নে এগিয়ে নিতে চাই ব্রঙ্কসকে। লাল সবুজের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চাই নগর পরিচালনায়। মেলিং ব্যালট, আর্লি ভোটিং অথবা সরাসরি উপস্থিত হয়ে 22 জন সিটি কাউন্সিল নির্বাচনে আপনার মূল্যবান ভোট দিন। Paid for by Majumdar for the Bronx.